এই যে দাদারা কাজ করছেন, তো দাদা কতদিন হলো কাজ শুরু হয়েছে এই ঝিনুকের কাজ? ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। তো দেখো ব্যাংককের অরুণ মন্দিরের একদম কিন্তু আমি সামনে চলে এসেছি এই মুহূর্তে, তো দেখাচ্ছি। দেখো এই যে, দেখো এই মুহূর্তে কিন্তু এই স্থান থেকে মানে পিচ বোর্ডের উপর এই কাজগুলো করা হয়েছে, একদম ভেতরের ফুটেজ আর কি। দেখতে পাচ্ছি ঝিনুক দিয়ে কিন্তু এই মুহূর্তে বৌদ্ধ যে মূর্তি, সেই বৌদ্ধের বেশ কিছু কারুকার্য করা হয়েছে। তো দেখো বর্তমানে আমরা যে মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছি আরজিকরকে কেন্দ্র করে, তো সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে জগতে অসুর বিনাশ করতে মাতৃ আরাধনার অবশ্যই প্রয়োজন রয়েছে। তাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কল্যাণী আইটিআই মোড়, অর্থাৎ ভারতবর্ষ তথা বিশ্বের বুকে সবথেকে বড় বা সবথেকে পপুলার যে দুর্গোৎসব কমিটি লুমিনাস ক্লাব। তো সেই লুমিনাস ক্লাবের এবছরের যে নিবেদন হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির, যে তাদের এবছরের কিন্তু যে ব্যাংককের অরুণ মন্দির হবে সেই অরুণ মন্দিরের বাইরে এবং ভেতরের কাজ কিন্তু টোটালি সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হতে চলেছে। তো সেই ঝিনুকের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তারই দৃশ্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং এই পুজো সম্পর্কে খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই। তো এই হচ্ছে বন্ধুরা ভারতবর্ষের সবথেকে বড় দুর্গোৎসব কমিটি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গোৎসব প্রাঙ্গণ। দেখতেই পাচ্ছ কাজকর্ম কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, একদম বলা যেতে পারে জোর কদমেই চলছে। আর প্যান্ডেলের কাজ তো কতটা কি এগিয়েছে তা আমি তোমাদেরকে জুম করে এই মুহূর্তে দেখাবো, কিন্তু তার আগে দেখিয়ে রাখি এই স্থানে কিন্তু এবছর গার্ডেন তৈরির জন্য একটু অন্যরকম ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর প্রতি বছর যেমন পূজামণ্ডপের সামনে একটা ঝর্ণা বা একটা ফোয়ারা করা হয়, ঠিক সেরকম কিন্তু এবছরও তার ব্যতিক্রম হয়নি, ঝর্ণা বা ফোয়ারার কাজ চলছে, তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি। আর এবং এই মাঠটাকে কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে সাজানো হয়। তো তোমাদেরকে এবার আমি বলে রাখি এই যে ব্যাংককের ওয়াট অরুণ মন্দির এই স্থানে উপস্থাপনা হিসেবে তুলে ধরা হচ্ছে। তো সেই অরুণ মন্দিরের সামনে যে দৃশ্যটি রয়েছে, মানে সামনের স্ট্রাকচারটা এখানে তুলে ধরা হচ্ছে এবং পেছনে কিন্তু এরকম আরও দুটো, মানে এরকম আরও দুটো টাওয়ার রয়েছে, সেই দুটো কিন্তু এই স্থানে তুলে ধরা হয়নি। তো তোমাদেরকে বলে রাখি এই যে মাঝখানে যে মানে টাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, মূল যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, যার উচ্চতা কিন্তু হয়েছে এই মুহূর্তে বাঁশ বাটাম দিয়ে সম্পূর্ণটা তৈরি করে 176 ফুটে গিয়ে দাঁড়িয়েছে এবং দুপাশের দুটো এইটা আর এটা হয়েছে এই মুহূর্তে কিন্তু 280 ফুট করে। এই যে তোমাদেরকে আমি দেখাতে পারছি এই মুহূর্তে কিন্তু নিচের দিকে ঝিনুকের কাজ এরকমভাবেই তৈরি হয়েছে দেখাতে পারছি। তো এই কোণার দিকেও কিন্তু কাজ হচ্ছে, ওইদিকে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর এই ঝিনুকের কাজের ঠিক উপরে একটা মাচার দিকে দেখো এই স্থানে মানে ছোট ছোট গম্বুজ মতন বসানো হয়েছে ঠিক উপরটায়, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এখন আমি তোমাদেরকে এই পাশ থেকে ভিউটা দেখাচ্ছিলাম, এবার আমি একটু গ্রাউন্ডের ভেতরের দিকে চলে আসলাম। দেখো এই মুহূর্তে পড়ন্ত বিকেল, আর তার মধ্যেই কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের কাজ কিন্তু একদম তুঙ্গে জোর কদমেই চলছে। তো তোমাদেরকে আমি একদম জুম করে দেখাচ্ছি, দেখো এই যে দেখতে পাচ্ছি ঝিনুকের কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে এসেছে দেখাতে পারছি। এবং এই পাশে তোমাদেরকে দেখাই, এখানে দেখো এখানেও কিন্তু ঝিনুকের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলে রাখি এই যে দেখো এইখানটায়, দেখো এই যে জায়গাটায়, এই জায়গাগুলোতে কিন্তু হলুদ রঙের এক প্রকার কাপড় লাগানো হয়েছে এবং তার উপরে কিন্তু এই ঝিনুকের কাজগুলি হচ্ছে। বন্ধুরা এবার আমি তোমাদেরকে ঝিনুকের কাজ একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো এরকমভাবে কিন্তু ঝিনুকের কাজগুলি হচ্ছে। এই ঝিনুকের কাজগুলো কিন্তু প্রথমত গোডাউনে তৈরি হয়েছিল, তারপর এখানে এসে লাগানো হচ্ছে, আর আজকে থেকেই কিন্তু স্টার্ট হয়েছে আমি যতটা যা জানতে পারলাম। তো দেখো দেখতে কিন্তু খুব ভালোই লাগছে। আর এই হচ্ছে ভেতরের অংশ, ভেতরে কিন্তু এই মুহূর্তে ঝিনুকের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সহশিল্পীরা কিন্তু এরকম পিচবোর্ড নিয়ে এই সমস্ত জায়গায় গিয়ে লাগাচ্ছে, মানে পিচবোর্ডের উপরে আর কি ঝিনুকের কাজ রয়েছে আর কি। দেখো ব্যাংককের অরুণ মন্দিরের একদম কিন্তু আমি সামনে চলে এসেছি এই মুহূর্তে, তো দেখাচ্ছি। দেখো এই যে, দেখো এই মুহূর্তে কিন্তু
এই স্থান থেকে, মানে পিচবোর্ডের উপরে এই কাজগুলো করা হয়েছে। এই যে দেখো পিচবোর্ডের উপরে এই যে কাজগুলো, তো এই কাজগুলো কিন্তু এইখানে লাগানো হবে আর কি। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাংককের অরুণ মন্দিরের একদম ভেতরের ফুটেজ আর কি। দেখতে পাচ্ছি ঝিনুক দিয়ে কিন্তু এই মুহূর্তে বৌদ্ধ যে মূর্তি, সেই বৌদ্ধের বেশ কিছু কারুকার্য করা হয়েছে, বৌদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে তোমাদেরকে আমি দেখালাম। যেহেতু বৌদ্ধেরই টেম্পেল আর কি, সেই কারণে কিন্তু বৌদ্ধের মূর্তি তুলে ধরা হয়েছে। এবার দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, সকলে কিন্তু এই স্থানে জোর কদমেই কাজ করছেন। তো বন্ধুরা, এবার আমি ব্যাংককের অরুণ মন্দির, যে দুর্গাপূজা মণ্ডপটি এই স্থানে তৈরি হচ্ছে, তার ঠিক একদম ডান সাইডে চলে আসলাম। তো তোমাদেরকে আমি ভিউটা দেখাতে পারছি। এই স্থানে কিন্তু দাদারা এই মুহূর্তে ঝিনুক লাগানোর কাজ করছেন, মানে ঝিনুক লাগানো যে সমস্ত পিচবোর্ডের উপরে কাজগুলি করা হয়েছে সেগুলো কিন্তু এই স্থানে, মানে এই স্ট্রাকচারের উপরে, এই কাপড়ের উপরে কিন্তু পিন পেরেক দিয়ে লাগানো হচ্ছে। চলো ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে দাদারা কাজ করছেন। তো দাদা, কতদিন হলো কাজ শুরু হয়েছে এই ঝিনুকের কাজ? কবে থেকে শুরু হয়েছে ঝিনুকের কাজ? বাইরে আজকে থেকে শুরু হয়েছে, আর ভেতরে? আচ্ছা, ভেতরে বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়েছে, আর বাইরে কিন্তু আজকে থেকেই শুরু হলো আর কি। তো তোমাদেরকে একদম এক্সক্লুসিভ দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কল্যাণী আইটিআই মোডের সমস্ত আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখতে হবে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।